হ্যালো ইয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তানবু কম্পিউটার অ্যান্ড স্যান্ডিস তোমরা আমার সামনে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন আসলে এই মাদারবোর্ডে একটা প্রবলেম নিয়ে আসলাম সেটা হলো যে এই মাদারবোর্ডে পাওয়ার প্রবলেম বুঝতে পার এই মাদারবোর্ডে একটা পাওয়ার প্রবলেম দেখা যায় যে এখানে যে আমাদের বারো ভোল্টের লাইনটা আছে বুঝতে পারছেন এটা হচ্ছে মডেলটা প্রথমে বলে দে মডেল হচ্ছে গেগা বাইট জি এ জি ফোর্টি ওয়ান এম কোম্বো ঠিক আছে এটা এক সময় খুব ফেমাস মাদারবোর্ড ছিল আসলে বাংলাদেশের ফেমাস মাদারবোর্ড বললেই চলে কম্বো এবং হেভি প্রেশারে চলতো আর কি বর্তমানেও চলে অনেকের কাছে সার্ভিসিংয়ে আসে তো আমি বলি আর কি আমার ভিওয়ারদের উদ্দেশ্যে তো এখানে যখন বারো ভোল্টের পিনটা লাগায় দেন তখন কি পিসিতে পাওয়ার আসে না হয়তো লাগাই দিলেন এগুলো মনে করেন যে এটা খুলছেন সাদা পিন খুলছেন এটা খুলছেন খুলে আবার নতুন করে লাগাইলেন লাগার দেওয়ার পরে দেখেন এখানে যেহেতু পাওয়ার দিচ্ছেন ঠিক আছে মনে করেন যে পাওয়ার দিলেন তাহলে মনে করেন যে ফ্যানটা একটু খুলল আর কিন্তু কোনো রিসপন্স নেই কিন্তু আবার অনেক কখনও দেখা যায় কি এটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে কিন্তু পাওয়ার আসে না আবার কী করলেন এই যে এই লাইনটা আসে না এই লাইনটা খুললেন খোলার পরে আবার লাগাই দিলেন লাগাই দেওয়ার পরে এটা লাগাই দিলেন লাগাই দেওয়ার পরে মনে করেন যে পাওয়ার দিলেন তবুও পাওয়ার আসে না কী হলো যে আবার এটা খোলাই দিলেন আবার এটা খুলাই দিলেন খুলে দেওয়ার পরে আবার লাগাইলেন লাগাই দেওয়ার পরে এটা এই লাইনটা কিন্তু লাগা নেই তখন কিন্তু যখন পাওয়ার দিচ্ছেন তখন কি আপনার বোর্ডের সুন্দর পাওয়ার আসতেছে কী সুন্দর পাওয়ার আসতেছে এবং ফ্যান করতেছে যখন এটা লাগাই দিলেন এটা লাগাই দিলেন কিন্তু বন্ধ হয়ে গেল এবং এখানে একটা ফায়ার হলো ফায়ারজিং যেরকম শব্দ হয় ফ্র্যাশ করি একটা শব্দ হয় সেরকম একটা শব্দ হলো এবং কি পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেলো আপনার কুলিং ফ্যানও বন্ধ হওয়া বন্ধ হয়ে গেল তো এই সমস্যাটাকে বলা হয় আমাদের ভিআরএম সেকশন তো এই ভিআরএম সেকশন থেকে সমস্যা হয় কোথা থেকে সমস্যা হয় এটা কী কারণে হয় এটা আমি বলতেছি তো তারপরে বলি যে অনেক সময় কি আমাদের প্রসেসর আছে দেখেন আমি প্রসেসরটা খুললাম তো এই দেখেন প্রসেসর খুলছি না প্রসেসর খুলছি খোলার পরে যদি মনে করেন যে পাওয়ার দিচ্ছি তখন কিন্তু পাওয়ার আসতেছে প্রসেসর খুলাইলাম খোলার পরে পাওয়ার দিলাম এটা লাগাই দিয়ে পাওয়ার দিলাম তখন কিন্তু পাওয়ার আসতেছে তো দুইটা সমস্যা কিন্তু ভিন্ন রকম তো যদি প্রসেসর লাগা অবস্থা যদি মনে করেন যে পাওয়ার না আসে এটা কানেকশন লাগাই দেওয়ার পরে এবং খোলা অবস্থা যদি মনে করেন যে পাওয়ার না আসে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার এখানে যে দেখেন এই যে মসপেড আছে ফোরপিনে মসপেডগুলো আছে এই যে মসপেটগুলো এই মসফেডগুলো নষ্ট হয়ে যায় তো অনেক সময় এখানে একটা থ্রি থ্রিবিনে মসফেড পাবেন আপনার দেখতে তো এই মসপেটের কারণেও কিন্তু অনেক সময় এই সমস্যা হয় তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তো যদি মনে করেন যে প্রসেসর খুলে দিলে পাওয়ার আসতেছে বাট মনে করেন লাগাই দিলে পাওয়ার আসছে না এটা কিন্তু দুই ধরনের হয় একটা মসপেটের কারণেও হয় অনেক সময় অনেক সময় যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এই কয়েলগুলোর সমস্যা হয়ে গেলো এই ধরনের সমস্যা হয় ওকে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে দেখেন এই যে আইসিটা আছে যে আইসিটা এই আইসিটা অনেকে বলে এটা কোরআইসি বলা হয় অনেকে মনে করে যে কোরআইসির সমস্যা হয়ে গেল এই ধরনের সমস্যা না বন্ধুরা কোরআইসির সমস্যা হলে এই ধরনের সমস্যা হয় না তো এই ধরনের যুগ সমস্যা হয় তো আপনার প্রথমে মসপেডগুলো চেক করবেন তো এমনিতে প্রথমে বোর্ডের লাগা অবস্থায় চেক করবেন যুগ শর্ট যদি না পান খুঁজে তাহলে কি একটা একটা করে খুলে খুলে চেক করবেন দেখবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা না একটা মসপেড শর্ট পাবেন এবং যদি বোর্ড লাগা অবস্থায় যদি আপনি শর্ট দেখাবেন তো অবশ্যই সেই মসপেডটা খুলবেন খোলার পরে চেক করে দেখবেন দেখার পরে সেম বোর্ড থাকি বা সেম নাম্বারে মসপেড লাগাই দেবেন দেখবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট বোর্ড রিপেয়ার হয়ে গিয়েছে ওকে বন্ধুরা আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইয়নটি ক্লিক করবেন কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটি ভিডিওতে লাইক আমাকে নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায়